ঠাকুর পাওয়া যায়নি আজকে, একটা প্রবলেম হয়ে গেছিল, সেটা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস ক্যানভাস। তো আমি একটা কার্তিক পুজোর ব্লগ করতে চলেছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নিজের মতো করে পুজো করব। আজকে হচ্ছে আমি ঠাকুর আনতে যাচ্ছি। হ্যাঁ, এখানেও ঠাকুর পাওয়া যায়, মানে ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা বাঙালি ঠাকুর মশাইও পেয়ে গেছি, আর ঠাকুরেরও অর্ডার দেওয়া হয়ে গেছে। আজকে আমরা আনতে যাচ্ছি, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো দিনটা কেমন যায়। না দিন না, এখন সন্ধেবেলা, আমি এখনই স্টার্ট করলাম ব্লগটা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বাস ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এখন যাচ্ছি তুষারদার বাড়ি। কতটা শুনতে পাচ্ছ জানি না, প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে। তো তুষারদার বাড়ি যাবো, ওখান থেকে তুষারদার গাড়িতে তুষারদা, আমি, চন্দ্রানিধি আর অঙ্কুশ সবাই মিলে যাবো ঠাকুর আনতে। তো চলো এখন তুষারদার বাড়ি যাওয়া যাক। মিরর সেলফি নেওয়ার চেষ্টা হলো না। আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। কি মজা! তো একটা ব্যাড নিউজ, একটু আগেই আমরা ফোন করলাম যেখান থেকে ঠাকুর আনার কথা ছিল, তো সামহাও আজকে আর ঠাকুর পাবো না। কেন পেলাম না সব কিছু তোমাদের পরে জানাচ্ছি, একটু মনটা খারাপ হয়ে গেল। ঠাকুর তো পাওয়া গেল না তোমরা দেখলেই, তো কেন কি বৃত্তান্ত পরে বাড়ি গিয়ে বলছি। আমরা এখন একটা অন্য প্ল্যান বানিয়ে নিলাম, কারণ ঠাকুর যেখানে আনতে যাচ্ছিলাম তো সেটা অনেকটা দূর। তো আমরা মাঝরাস্তা থেকে যখন জানতে পারলাম ঠাকুর পাবো না, তো আমরা ফিরে এলাম। এই যে দেখছো মন্দিরটা, এটা মন্দিরই বলবো, এখানে মন্দিরই বলে। তো আমাদের ওখানে যেরকম রামকৃষ্ণ মঠ, কাইন্ড অফ দ্যাট, সন্ত তুকারামের নামে এটা করা। উনি একজন স্বামীজি, ওনার নামে প্রসেশনও বেরোয় এখানে, খুব মানে এখানকার সব লোকজন ওনাকে। আর সত্যি মানে ভেতরে যখন ঢুকলাম, একদম মেন রোডের ওপর, বাট যখন ভেতরে ঢুকলাম এত শান্তি লাগছিল, গাছপালাও প্রচুর ছিল ভেতরে, আর খুব সুন্দর সুন্দর ফুল গাছ, একটা ফুলের গন্ধ অন্যরকম। আর সবথেকে বড় কথা, গেট অবধি, এখনও অবধি কিন্তু ফটোগ্রাফি নট অ্যালাউড নয়। তো সেজন্য আমি তোমাদের ফটো ভিডিও, মানে ফটোও তুলেছি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। আর এইটা হচ্ছে একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়, কারণ পাহাড় কেটে কেটে করা। তো এখানে ম্যাক্সিমাম জিনিস, মানে এরকম মন্দির বলো বা বড় বড় যা সমস্ত মন্দির মঠ বানানো, সব পাহাড় কেটেই ম্যাক্সিমাম জায়গা। তো একটু সিঁড়ি দিয়ে উঠতে হয় এটার উপরটাতে। আর সবাই বলছিল যে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় এলে এটার দৃশ্যটা মানে আরও সুন্দর লাগে দেখতে। তো একদিন আসার ইচ্ছে আছে, যদি আসি তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই দেখো তুষারদা তোমাদের হাই বলছে। পেছনে আছে সৌরভ, চন্দ্রানিধি আর অঙ্কুশ উঠছে, আগে তুষারদা যাচ্ছে, তারপর আমি যাচ্ছি। আর এই দেখো কি সুন্দর কার্পেটও পাতা সিঁড়িগুলোতে, খুব ভালো লাগছিল, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। এই যে চন্দ্রানিধি উঠছে, এখন সৌরভ আগে উঠে গেছে, আর ওই যে ইয়েলো গেঞ্জি পরে অঙ্কুশ। ওপর দিয়ে ভিউটা কি সুন্দর লাগছে! আমরা ওপরে পৌঁছে গেছি, এরপর থেকে আর ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। পুনেতে না একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে এখানে না ভ্যারাইটিস অফ ক্যাফেটেরিয়া আছে। তো ছোটো ছোটো এরকম অনেক ক্যাফে আছে, মানে ছোটো বাট খুব সুন্দর, মানে বেশ ভালো করে সাজানো, খাবার দাবারগুলো খুব সুন্দর সুন্দর, আমার খুব ভালো লাগে ওই জন্য এখানের ক্যাফেগুলোতে ঘুরতে। তো এটাও ওয়ান অফ দোজ, এটার নামটা আমি ফোকাস করার চেষ্টা করছি তোমাদেরকে দেখাবো বলে। ইয়েস, আলটিমেটলি মনে হচ্ছে হয়েছে, ইয়েস, ক্যাফে লিটল হেভেন। তো দারুণ ছিল ক্যাফেটা, আমরা ঢুকলাম, মানে এখানে ঢুকলাম, ঢুকে নিচেও বসার জায়গা ছিল, বাট আমরা ওপরে এলাম। আর ওপরটা হচ্ছে এরকম, দেখো ছোটো মতো কিন্তু, কিন্তু কত সুইট দেখতে না একটা, মানে বেশ ভালো, আমার খুব ভালো লাগে এরকম। এই যে দেখো আমরা ওপরে এলাম, নিচেও আছে বসার জায়গা। আর আমি স্যুপ অর্ডার করেছিলাম, স্যুপটা ইয়াম ছিল, ইয়াম ব্যাপক ছিল। তো ক্যাফে থেকে আমরা তুষারদার বাড়ি গিয়েছিলাম, এখন আমরা বাড়ি ফিরছি, এখন বাজে রাত দুটো। তো এইমাত্র বাড়ি ফিরলাম তুষারদার বাড়ি থেকে আড্ডা হাড্ডা মেরে, এখন বাজে ভোর তিনটে, রাত তিনটে, ভোর তিনটে যাই বলবে। ঠাকুর পাওয়া যায়নি আজকে, একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের বলেছিলেন উনি যে 5টার পরে আসতে,
বাট 7টার মধ্যে আসতে বলেছিলেন এটা আইদার উনি বলেননি বা আমরা হয়তো শুনতে ভুল করেছি, যাই হোক। তো আমরা যখন তুষারদার বাড়িতে পৌঁছলাম তখনই 7:15 হয়ে গেছিলো। এবার বেরোনোর আগে ফোন করলাম ওখানে পৌঁছানোর পর আর কি, তো উনি তখন বললেন যে না 7:30 অব্দি উনি থাকবেন, আর তুষারদার বাড়ি থেকে ওই জায়গাটা হচ্ছে অনেকটাই দূর, তো যেটা টাইম লাগতো উনি বললেন 7:30 পর মানে যে জায়গাটা ঠাকুর থাকবে সেখানে তালা দিয়ে সিকিউরিটি চলে যায়, তো সেই জন্য পেলাম না আজকে ঠাকুর, কিন্তু কালকে যাব। আর কালকে ওই উনি টাইম দিয়ে দিয়েছেন 5টার পরে আসতে আর 7টার মধ্যে আসতে, তো আমরা 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, মানে তুষারদার বাড়ি থেকে বেরিয়ে যাব, তো আমাদের এখান থেকে আরও তাড়াতাড়ি বেরোতে হবে। তাই জন্য এই ব্লগটা আমি এখানে শেষ করছি না, ব্লগটা কন্টিনিউ করছি, সঙ্গে থেকো। আর কালকে কী কী করবো সেগুলো এর মধ্যে অ্যাড করব। যদি মনে হয় যে হ্যাঁ ব্লগটা কালকে এন্ড করে দেবো তো এন্ড করে দেবো, নাহলে কার্তিক পুজোটাও এর মধ্যে ইনক্লুড করে দেবো। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, কালকে আমরা আনতে যাচ্ছি কার্তিক ঠাকুর। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউনড, ব্লগটা দেখতে থেকো পুরোটা। তো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে আমরা আর একবার চেষ্টা করতে চলেছি কার্তিক ঠাকুরটা আনার, আজকে যাচ্ছি অ্যান্ড আই হোপ টাচ উড আজকে আমরা পেয়ে যাব। তো আমরা যাচ্ছি খড়কিতে, যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই, একটু পরে বেরোবো, রেডি হেডি হয়ে গেছি, কালকে যে জামা কাপড় পরে যাওয়ার প্ল্যান ছিল সেটা তো হলো না, আজকে আবার নতুন করে সেজে গুজে নিয়েছি, আজকে একটা আনাদার ডে। আজকে কার্তিক ঠাকুর পাচ্ছি কি না পাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, জানতে গেলে পুরো ভিডিওটা দেখো, চোখ রাখো। তুষারদা চন্দনী সব এসে গেছে, তো এই দেখো সন্ধ্যে হচ্ছে, কি সুন্দর লাগছে। তো আমরা তুষারদার সাথে যাবো, তুষারদা বলে স্কুটিতে যেতে হবে না, আমার সাথেই চ। আমরা পৌঁছে গেছি এখানে, এই যে বাজার দেখছো, মাছের দোকান সব হচ্ছে মানে বাঙালি দোকান আর কি, বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। দেখো কলা পাতা, কচুর লতি, এসব সব বাঙালি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এই সবজির দোকানটাতে। মানে আমরা বাঙালি যা যে সবজিগুলো আর কি ইউজ করি, যেগুলো এখানে পুনেতে জেনারেলি সব জায়গায় পাওয়া যায় না। আর ওই যে দূরে দেখছো লাইট জ্বলছে, ওটা হচ্ছে ফিশ মার্কেট, এখানেই আমাদের এসে ওয়েট করতে বলেছেন, তো ওই জন্য আমরা এখানে এসেছি। আর আমি তোমাদের একটু ততক্ষণ দেখিয়ে দিই যে কীরকম কী মাছ ফল টল পাওয়া যায় এই জায়গাটাতে, বাঙালি জিনিসপত্রগুলো মানে পাওয়া যায়, তোমার ফল সবজি মাছ বিভিন্ন রকমের ভ্যারাইটিস অফ মাছ। এই দেখো কত বড় মাছের দোকান, এটা দেখেছো পাশেও একটা আছে, তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো একটা কিউট বিড়াল বসে আছে, পুরো ধপধপ করছে সাদা। এই দেখো এটা হচ্ছে আর একটা মাছের দোকান, তো এরকম এরকম ভ্যারাইটিস অফ মাছের দোকান আছে, অনেক রকমের মাছ আছে। এবারে জেনার থেকে ঠাকুর নেওয়ার কথা, উনি এসে গেছেন, ইনি আসবেন আমাদের বাড়িতে পুজো করতে, ইনিও বাঙালি, তো আমরা এখন যাচ্ছি ঠাকুর নিতে। একবার ওখানে কথা এই এই চুলের উপরে একবার একটু মুখটা দেখে নেবে নাকি? হ্যাঁ দেখতো, কি আছে ঠাকুর কেনার সময় না দেখার কি আছে, বাইরের লোক যাতে না দেখতে পায়। সুন্দর একদম, বন্ধ করে দিই। হ্যাঁ হ্যাঁ বন্ধ করে, আমি দেখেই রেখে গেছি সেদিন, সুন্দর আছে। ঠাকুর নেওয়া তো হয়ে গেল, এবার আমরা একটু পাশে একটা মন্দির আছে খাড়কি কালীবাড়ি বলে, এখানে সব রকমের পুজো হয়, আর এই মন্দিরটা পুরো দেখতেই পারছো দক্ষিণেশ্বরের আদলে বানানো। আর এখানে আমরা একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এলাম, আর পেয়েও গেলাম ঠাকুরের দর্শন। দেখো এখানে জগদ্ধাত্রী ঠাকুর রাখা আছে ওই দূরে, আমরা যাচ্ছি, তো যাই হোক মানে ভগবান চাইলে সব হয়, যদি ভগবান চান দেখা হবে, না চাইতেন তো দেখা হতো না। তো মনটা খুব ভালো হয়ে গেল যে কলকাতায় নেই তা সত্ত্বেও জগদ্ধাত্রী ঠাকুর দেখে নিলাম।
মন্দিরে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, ওই জগদ্ধাত্রী ঠাকুরের কাছে অ্যালাউড ছিল, বাট ওই দিকে অ্যালাউড ছিল না বলে আমি দেখাতে পারলাম না, যতটা পারলাম বাইরে থেকে দেখাচ্ছি। দেখো একটা ঢাকও রাখা, একটু পরে আরতি হবে, তো প্রত্যেক দিন যখনই আরতি হয় ঢাক বাজে, একবার আমরা শুনেও ছিলাম। তবে বাড়ি এসে গেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। তোমরা তো সব কিছু দেখলে, সারাদিনটা কী করলাম না করলাম, কোথা থেকে ঠাকুর আনলাম, এখানেও ঠাকুর পেয়ে গেছি, ভগবান চাইলে সব হয়। তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি না, কার্তিক পুজোর দিনে যা যা করবো সেগুলো ভাবছি এই ভিডিওতেই অ্যাটাচ করে দেবো, তোমাদেরকে শেয়ার করব। আর মঙ্গলবার দিনকে, মানে কার্তিক পুজোর আগের দিন, কীভাবে জোগাড় করছি, জোগাড় মানে হচ্ছে যে রুমটাতে আমি পুজো করব ঠিক করেছি, সেই রুমটাতে একটু ফার্নিচারগুলো এদিক ওদিক করব, করে কার্তিক ঠাকুরটা নিচেতে বসাবো, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভিডিওটা কন্টিনিউ রাখছি, তোমরাও দেখতে থাকো। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু ভিডিওটা এখানে এন্ড হচ্ছে না, তো ভিডিওটা শেষ অবধি দেখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ দ্য নেক্সট ডে, আর সকাল থেকে প্রচণ্ড হেক্টিক গেছে, তাই জন্য সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আমি মানে যে ঘরটায় পুজো হবে সেই ঘরে যে জিনিসপত্রগুলো থাকতো সেগুলো যতটা পেরেছি আমার শোবার ঘরে শিফট করে দিয়েছি, এবং এই আর কি, এবং ওই ঘরটা ফাঁকা করেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যালকানিতে আমার আরও একটা নতুন দুটো গাছ এসছে, তোমাদের দেখালাম, তো সেখানে যেভাবে ছিল আর কি ওই র্যাকটা, সেটাকে একটু ঘুরিয়ে রেখেছি, কারণ আমার মনে হচ্ছিলো ওইভাবে রাখলে এদিকের যে গাছগুলো, ডান দিকের যে গাছগুলো, সেগুলো সামহাও ভালো করে রোদ পাচ্ছিলো না, তো সেই জন্য আমি ওটাকে ঘুরিয়ে রেখেছি যাতে সব গাছগুলো ভালো করে রোদ পায়। চলো তোমাদের দেখাচ্ছি সব কিছু। তো এই দেখো, যারা আগে দেখেছো তারা জানো যে আমি ওটাকে আড়ে আড়ে করে ঘুরিয়ে রেখেছিলাম, এখন আমি ওটাকে এইভাবে ঘুরিয়ে রাখলাম যাতে এই এই দিকের যে গাছগুলো না, এগুলো যাতে রোদ পায়। আগে এগুলো রোদ পেতো না, বাট এখন আই থিঙ্ক সব গাছগুলো রোদ পাবে ভালো করে। তো এইটা করেছি হচ্ছে ব্যালকানিতে। আর চলো তোমাদের ঘরটা দেখাই। এই দেখতে পাচ্ছ ঘরটা, দেখো কতটা খালি হয়ে গেছে, বয়সটা একটু ইকো হচ্ছে কারণ জিনিসপত্রগুলো কম বলে। তো এইখানটাতে পুজো হবে, এই জায়গাটাতে, এই নিচেটাতে আর কি, সেই জন্য এখানের যে টেবিলটা সেটা ওখানে করে দিয়েছি। আর ওই দেখতে পাচ্ছ ঠাকুর রাখা আমার, আর হচ্ছে এখানে বসে অঞ্জলি টঞ্জলি দিতে সুবিধা হবে বলে এই জায়গাটা ওরকমভাবে খালি করে দিয়েছি, আর এই আর কি। আর এই জিনিসগুলো আগে ওখানে থাকতো, তো ওটা এখানে করে দিয়েছি কারণ টেবিলটা এদিকে হতো না, তো টেবিলটা ওইদিকে করে দিয়েছি। আর আমার শোবার ঘরটা এখন দেখার কিছু নেই কারণ ওটা অবস্থা খুব খারাপ, না ভাবলাম দেখিয়ে দিই শোবার ঘরটা। এই দেখো অবস্থা দেখো, ওই ঘরের যে বেডটা ছিল, মানে ওই কি বলবো ম্যাট্রেসটা, সেটা এখানে চলে এসেছে, এই কার্পেটগুলো কালকে পাতা হবে ওই জন্য এখানেই রেখেছি, আর ওই যে মানে আমাদের বিন ব্যাগ বলবো না এটাকে কি বলে, জামাকাপড় রাখার, তো এইটাও আর কোথাও জায়গা হয়নি, এর ওপরই রাখা আছে। আর এই চেয়ারটা ওই টেবিলের সাথে, তো সেটাও এখন এখানে রাখা আছে। ওইদিকে কুলার, তারপরে তোমার কি বলে এটাকে, গিটার ফিটার, এগুলো এখানে রাখা আছে। এরমভাবে ডাম করে এই ঘরটা পুরো ডাম করে দিয়েছি, কারণ এই ঘরটায় কেউ আপাতত আসবে না, মানে সবাই এলে পুজো দেখবে ঠাকুর ঘরেই মানে বসবে জেনারেলি, তো এই ঘরটাকে এই জন্য একদম এখন স্টোর রুম হয়ে গেছে। আমাদের মোটামুটি দেখালাম ঘরের এদিকটা মোটামুটি গুছানো হয়ে গেছে, এরপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরা বাজারে যাব ঠাকুরের জিনিসপত্র কিনতে, সেখানেও ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করব, হাতে জিনিসপত্র থাকবে কতটা কি পারবো জানি না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। দূরে একটা দশকর্মার দোকান দেখতে পাচ্ছি, জানি না কতটা কি পাবো, চলো দেখি। ফুল মোটামুটি পেয়ে গেছি, শীষ ডাব পেলাম না, তার বদলে ঠাকুরমশাই বললেন নারকেল নিলেও হবে, তো নারকেল নিলাম। আমরা এসে গেছি বাজার করে, আর মোটামুটি সব কিছুই পেয়ে গেছি, একটা দুটো যা জিনিসপত্র বাকি কালকে সকালবেলা দেখা যাবে। আর তখন ভিডিও বেশি করতে পারিনি, কেননা হচ্ছে দু হাতে এত জিনিসপত্র হয়ে গেছিলো যে ফোন ধরে ভিডিও করব হাত খালি ছিল না, দুজনেরই হাত ভর্তি হয়ে গেছিলো, তো সেই জন্য আর করা হয়নি। তোমাদের দেখাই যে সব জিনিসপত্র কিনে এনে কীরমভাবে রেখেছি এখন আপাতত, বেশ ভালো লাগছে, মজা লাগছে। এটা প্রথম আমি নিজে মানে পুরো একটা আমি আর সৌরভ আর কি দায়িত্ব নিয়ে কোনো পুজো করছি, পুরোটা আমরা করব, ভোগ হবে, তো যাই হোক খুব এক্সাইটেড লাগছে, ভালো লাগছে, বেশ একটা অন্যরকম একটা ফিলিং হচ্ছে, আর সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও খুব মন চাইলো। তবে এই ভিডিওটা আমি কালকে কন্টিনিউ করব না, আমি আজকে ভিডিওটা আজকেই শেষ করে দিচ্ছি, কেননা অলরেডি মানে খুব লেন্দি হয়ে গেছে, কালকে কার্তিক পুজোর একটা ফ্রেশ ভিডিও করব। যাই হোক, তার আগে তোমাদের দেখাই দাঁড়াও জিনিসপত্রগুলো।
এরকম মোটামুটি জিনিসপত্র এসে গেছে, সবজি এসে গেছে, চাল, সবজি, মিষ্টি, দই, আরও ফুলের জিনিসপত্র, ফুলগুলো সব বারান্দায় রেখেছি। আর হচ্ছে তোমার এমনি গ্রসারিরও জিনিসপত্র এসেছে, খেলনা টেলনা কিনতে হয় সেগুলো নিয়ে এসেছি। আর টুকটাক যা বাকি কালকে সকালে দেখা যাবে, এটা হচ্ছে ঠাকুর রাখা। কালকে ভালো করে ঘরটর মুছে মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুর বসাবো। তিন তিন দিনের ব্লগ মিলিয়ে প্রিপারেশনটা কার্তিক পুজোর মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকে আর একটা নতুন ফ্রেশ ব্লগ করবো কার্তিক পুজোর, সেটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সঙ্গে দেখো আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, নিজের মনকে ভালো রেখো। স্টে টিউন, টেক কেয়ার, বাই বাই।